আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কোভিড নাইন্টিনের দৈনিক সংক্রমণ হার বেড়ে 8.29%, 24 ঘন্টায় আরও 26 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 15 জন। এদিকে মুজিব শতবর্ষের প্রস্তুতি নিয়ে এক বৈঠক শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের বলেন, কঠোর লকডাউনে কোনো নির্দেশনা নেই, তবে রেস্তোরাঁ, গণপরিবহন ও পর্যটন কেন্দ্রে জনসমাগম কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে বিদেশ থেকে আগতদের কঠোর কোয়ারেন্টাইন মানা এবং সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। আবারও বাড়ছে করোনার সংক্রমণ। দেশের 219টি ল্যাবে 20,748 জনের নমুনা পরীক্ষায়, শনাক্ত সংখ্যা 1,719, মোট শনাক্ত 5,60,887, নতুন 1,352 জন সহ সুস্থ হয়েছে 5,14,479 জন। 24 ঘন্টায় ঢাকা বিভাগে মারা গেছে 12 জন এবং এর পরের অবস্থান চট্টগ্রাম বিভাগে 5 জনের মৃত্যু হয়েছে। বয়স বিবেচনায় 24 ঘন্টায় 15 জনের মৃত্যু হয়েছে। 51 থেকে 60 বছরের মধ্যে মৃত্যু 8 জন এবং 41 থেকে 50 বছরের বয়স সীমায় মারা গেছেন 3 জন। করোনায় এ পর্যন্ত শনাক্তের হার 13.03%, সুস্থতার হার 91.73% এবং মৃত্যুহার 1.53%। এদিকে মুজিব শতবর্ষে সাবধানতা অবলম্বন সহ সংক্রমণ এড়াতে বিভিন্ন নির্দেশনার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। কঠোরভাবে কোয়ারেন্টাইন মেনে চলা ও মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশনা দেয়া হয়েছে জানান তিনি। রেস্তোরাঁগুলোতে জনসমাগম কমানোর ব্যাপারে, তারপরে হচ্ছে গিয়ে পরিবহনে জনসমাগম এবং ভিড় এড়ানোর জন্যে সবাইকে মাস্ক পরার জন্যে, পর্যটন কেন্দ্রগুলোতে যাতে লোকে ভিড় না করে। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ 8 এপ্রিল থেকে দেয়া হবে। সংক্রমণ মোকাবেলায় সব হাসপাতাল প্রস্তুত আছে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। যে যেখানে আছেন সেইখানকার ব্যবস্থাটা আপনারা স্বাস্থ্যসেবা নিন। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা।